আল্লাহ বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দারা, যারা আমার প্রতি তাওয়াক্কুল রাখি, যারা আমার প্রতি ভরসা রাখে, তোমরা শুনে নাও, আমি এলান করে বলে দিলাম, তোমরা সুন্দরভাবে শুনে রেখো, আমি আল্লাহ তোমাদের জন্য একাই যথেষ্ট, অন্য কোনো কাউরের কাছে যেতে হবে না, কাউরের কাছে গিয়ে মাথা নত করতে হবে না, কাউরের কাছে সাহায্য চাইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দারা, যারা আমার প্রতি ভরসা রেখে চলে, আমার প্রতি তাওয়াক্কুল রাখে, আমি আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান আমি করব, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, যা চাইবে আমি আল্লাহ আকাশ থেকে তাকে দিয়ে দেব, তার কোনো জিনিসের কমি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে কোরআনের মধ্যে বলছেন ওরে আমার বান্দারা তোমরা শোনো, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দারা, যারা সৎ আমল করে, যারা ভালো আমল করে, সে মেয়ে হোক বা ছেলে হোক, আল্লাহ বলেন ওরে আমার বান্দারা তোমরা শোনো, যারা জমিনের বুকে ভালো আমল করেছে, যারা সুন্দর আমল করেছে, আল্লাহকে সব সময় স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াতান তাইয়্যিবাতান, আমি আল্লাহ তাদের দাম্পত্য জীবনে সুখময় জিন্দেগি দেব, এই দুনিয়াতে আমি জমিনের উপরে তাদের সুখময় জিন্দেগি দেব। আল্লাহ বলেন বান্দা, যারা আমাকে স্মরণ করে, যারা আমাকে ডাক দেয়, সে মেয়ে হোক বা ছেলে হোক, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ বলেন হুরে আমার বান্দারা তোমরা শুনো, আমি তাকে এই এই দুনিয়াতে তাকে সুখময় জিন্দেগি দেব। সুখময় কেমন জিন্দেগি হবে আপনি বলবেন মওলানা সাহেব? যারা মুমিন হবে তারা কষ্টে থাকবে, এটা আমরা শুনেছি, কষ্ট হবে। তবে একটি কথা শুনে রাখুন, যারা আল্লাহর মুমিন বান্দা হবে, তারা 10 টাকা ইনকাম করে সুন্দরভাবে ওখান থেকে নিজে খাবে, এবং নিজের ছেলে মেয়ে স্ত্রীদেরকে খাইয়ে আবার শান্তি ভোগ করে রাত্রেবেলায় ঘুমাবে, তাদের অন্তরখানা শান্তি তৃপ্তি পাবে, সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করবে। যারা হারাম করাই করবে, যারা হারাম উপার্জন করবে, তাদের দেখতে পাবেন তারা জীবনে কোনো দিন শান্তি পাবে না, অশান্তি ভোগ করবে। তারা দুনিয়ার বুকে একটা পশুর মতো তারা ছোটাছুটি করবে। ভাবজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে স্মরণ করবে, যারা ভালো আমল করবে, আল্লাহ বলছেন আমি তাকে ইহকালে সুখময় জিন্দেগি দেব এবং পরকালে তাদেরকে আমি সুখময় জিন্দেগি দেব। ভাবছেন আমার ভাইয়েরা, আল্লাহকে আমরা কেমন করে স্মরণ করি? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ছোট করে আমি টাচ করে দিচ্ছি, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ কি বলছেন, মুমিন যারা হবে তাদের বৈশিষ্ট্য কেমন হবে, আমি ছোট করে বলছি, তারা সুন্দরভাবে যখন মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পর তারা সুন্দরভাবে যেই মতো দাঁড় হতে হয় সেই মতো তারা দাঁড় হবে, এবং নামাজ যখন আদায় করবে, সলাৎ যখন আদায় করবে,
তখন তারা খুশু এবং খজুর সাথে আদায় করবে। বাজ্জান আমার ভাইরা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, যারা আমাকে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করবে, যারা আমার কাছে এসে সুন্দরভাবে মাথা নত করবে, তারা নামাজের মধ্যে খুশু খুজু করবে, তারা নামাজের মধ্যে সুন্দরভাবে স্থিরভাবে নামাজ আদায় করবে, সলাত আদায় করবে, আল্লাহকে বলে অন্তরের মধ্যে ভয় রাখবে, আল্লাহকে নামাজের মাধ্যম দিয়ে ডাক দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তারা নামাজের মধ্যে সুন্দরভাবে খুশু খুজু করে আল্লাহকে যেই মতো রাজি করতে হয়, আল্লাহকে যেই মত সন্তুষ্ট করতে হয়, সেই মত নামাজের মাধ্যম গিয়ে তারা করবে। আল্লাহ বলছেন যে তারা নামাজের মধ্যে খুশু এবং খুজু এরকম ভাবে সবসময় আল্লাহকে বলে ভয় রাখবে এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ইখলাসের সাথে প্রাণ খুলে অন্তর খুলে তারা আল্লাহকে ডাক দেবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে সে নামাজের মাধ্যম দিয়ে সবসময় আল্লাহর সাথে লও লাগিয়ে রাখবে। ভাইজান, আজকে নামাজে যখন আমরা দাঁড় হই, আমরা কেমনভাবে দাঁড় হই? দাঁড় হলাম, পাটাকে আমরা গাড়ির মতো, গাড়ির ফোড়ার মতো রেখে দিলাম। দাঁড় হবার আমাদের মধ্যে আমরা জানি না কেমনভাবে দাঁড় হতে হয়, নামাজ কেমনভাবে আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে নামাজ হচ্ছে, নামাজকে একটা, নামাজের মধ্যে আমরা সব সময় আল্লাহকে স্মরণ করি, দোয়া বলি আমরা, আলহামদু থেকে নিয়ে শেষ পর্যন্ত সালাম ফিরা পর্যন্ত সব সময় আমরা দোয়া পড়ি, আল্লাহর জিকিরাজকার করি। ভাবছেন আমার ভাইরা, যারা কাহিলি সুস্থি হবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না, যাদের অন্তরের মধ্যে ঈমান নেই, যারা মুনাফিক হবে, তারা কি করবে জানেন? কামু কোসালা, নামাজে যখন দাঁড় হবে তো যেন মাথাটাকে এই মতো করে, যেন শরীরের মধ্যে কোনো দলবল নেই, এইরকমভাবে টেঢ়া হয়ে দাঁড় হবে। এটা বৈশিষ্ট্য মুমিনদের নয়। ভাবছেন আমার ভাইরা, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ বলছেন যে সেই ঘরটি এমন ঘর আল্লাহ ছাড়া কাউকে ডাকা যায় না। ভাবছেন, শুধু অল্প করে টাচ দিলাম, মুমিনদের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ পাকের নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাকের নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং ইয়াউমে আখেরাতের প্রতি ঈমান রেখেছো, তোমরা শোনো। নবীজি বলেন, উরি আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছো, যারা আখেরাতের প্রতি ঈমান রেখেছো, ফালা ইউজি যারাহু, তারা যেন পড়োশির সাথে ভালো ব্যবহার করে। আজকে দেখতে পাবেন, সব জায়গাতে দেখতে পাবেন, পড়োশির সাথে যেন দ্বন্দ্ব লেগে আছে, এক পড়োশী অপর পড়োশির সাথে ঝামেলা লেগে আছে। দেখতে পাবেন তাদের মধ্যে এমন অনবনট হয়ে আছে। ভাইজান,
পড়োশীর সাথে ভালো ব্যবহার করা। নবীজি বলেন, ওই সমস্ত মমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা নিজের পড়োশীর সাথে ভেজাল রাখবে না, নিজের পড়োশীর সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। কেননা আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন গিয়ে বলছে, একজন ব্যক্তি বলছেন, নবী গো, অমুক গ্রামে একটি মহিলা রয়েছে, তাদের কথাতে পড়োশি যেন শান্তিভাবে রাত কাটাতে পারে না, দিন কাটাতে পারে না, তার কথা এত কর্কশ কথা, এত খারাপ কথা, জঘন্য কথা, তার আচরণে, তার কথাতে পড়োশির মানুষ শান্তিভাবে থাকতে পারে না। নবীজি বলেন, আরো কথা বলা হলো, সেই মেয়েটি দান খায়রাত করে, নামাজ পড়ে, রোজাও রাখে, তবে তার কথা হচ্ছে সব থেকে এত কড়া কথা, এত কর্কশ কথা, এত এরকম যেন কথা বলে, তার কথাতে পড়োশিরা শান্তি ভোগ করতে পারে না, শান্তিভাবে থাকতে পায় না। নবীজি বলেন, ওই মহিলাটি হলো জাহান্নামী, ওই মহিলাটি হলো জাহান্নামী। মা জননী, আমার বাপজান, আমার ভাইরা, খাস করে নবীজি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছ, যারা আখিরাতের প্রতি ঈমান রেখেছ, তোমরা শোনো, ফালা ইউদি জারহু, তারা পুরুষের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না, ভালো ব্যবহার করো, তাদের সাথে সৎ আচরণ করো। নবীজি বলেন, অন্য হাদিসের মধ্যে এসেছে, পড়োশির হক রয়েছে, আপনাকে হক দিতে হবে। পড়োশির বাড়িতে খাবার নেই, পড়োশির বাড়িতে ছেলেগুলো অনাহার রাত কাটাবে, আপনি খেয়ে রাত্রে ঘুমাবেন, সেটা বলা হয় নাই, মমিনদের বৈশিষ্ট্য নয়। আপনার বাড়ির পার্শ্বে আপনার পড়োশি রাত্রে বেলায় না খেয়ে অনাহারি রাত কাটাবে, না না, আপনাকে খাবার ব্যবস্থা দিতে হবে। আপনার যদি অল্প হয়, দুই চারখানা রুটির টুকরো যদি হয়, অবশ্যই আপনাকে সেই জায়গাতে খাবার দিতে হবে। তার বাড়িতে যদি কেউ অসুখ পড়ে থাকে, তার চিকিৎসার ব্যবস্থা আপনাকে করতে হবে, অবশ্যই আপনাকে তার চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। সব কিছুর জিম্মেদারি আপনার উপরে রয়েছে, কেন আপনার বাড়ির পার্শ্বে পড়োশী হিসাবে রয়েছে, আপনাকে তার জিম্মেদারি নিতে হবে। দ্বিতীয় নাম্বার হল, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আরো তোমরা শুনো, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছো তোমরা শুনো, যারা আখিরাতের প্রতি ঈমান রেখেছো তোমরা শুনে রেখো। নবীজি বলেন, ফলিয়কুরিম সাইফাহ, তোমাদের বাড়িতে যখন মেহমান চলে আসবে, মেহমানের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, মেহমানকে স্বাগতম জানাবে, মেহমানকে আহলান সাহালান জানাবে, মেহমানকে সুন্দরভাবে খাবার ব্যবস্থা করে দেবে, মেহমানের যেন মেহমান নওয়াজি করবে। ভাই আমার, বন্ধু আমার, একজন ব্যক্তি আল্লাহ পাকের নবীর কাছে চলে আসলেন, সেই জায়গাতে যেই মতো আপনারা বসে আছেন, সাহাবীরা বসে আছেন,
আল্লাহ পাকের নবীর কাছে এসে বলছেন, আমার যখন ইয়া রাসূল আল্লাহ, নবী গো আমি অনাহারে রয়েছি, আমার পেটে খাবার নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, নবী গো আমার জন্য খাবার ব্যবস্থা করেন। আল্লাহ পাকের নবী শোনা মাত্রই সঙ্গে সঙ্গে একজন সাহাবীকে বলছে, ওরে আমার সঙ্গে সাথে যাও, তাড়াতাড়ি যাও আমার বাড়িতে, দেখো আমার মেহমান হয়েছে, তার পেটে খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, খিদার জালেই সেই যেন চলতে পারে না, যাও যাও তাড়াতাড়ি করে আমার বাড়ির খবর নাও, যদি কিছু থাকে তাড়াতাড়ি করে তুমি তার খাবার নিয়ে আসবে, তাড়াতাড়ি করে চলেছে। যাওয়ার পরে বাড়িতে গিয়ে এক এক করে সবারই বাড়ির মধ্যে তলাশ করা হল, সব বাড়ি থেকে আল্লাহর নবীর নয়খানে স্ত্রী ছিলেন, এক এক করে খবর নেওয়া হল, খাবার জিনিস তলাশ করা হল, দেখা গেল কাউরের বাড়িতে খাবার নাই, ওখান থেকে ফিরে নবীজির কাছে আসলেন, ভাই আমার, বন্ধু আমার, আজকে আমাদের বাড়িতে কত সুন্দর করে খাবার ব্যবস্থা, কোনো যদি মেহমান চলে আসে মেহমানের জন্য আমরা ভাত সুন্দরভাবে এইরকমভাবে সব সময় আমরা খাই, তবে মেহমানকে ভাত খাওয়াই না, আমরা কি করি বিরিয়ানি তৈরি করি, পোলাও তৈরি করি, আবার বিভিন্ন রকমের সুন্দর এরকম ভালো ভালো খানা তৈরি করে তাদেরকে খাওয়াই। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাবার নাই, ওখান থেকে খবর চলে আসলো, খবর আসলো আল্লাহর নাম ছাড়া এবং বাড়িতে পানি ছাড়া কিছু নাই। নবীজির কাছে এসে সাহাবী বলছেন, নবী গো বাড়িতে খাবার নাই। নবীজি তাড়াতাড়ি দাঁড় হয়ে গেলেন, দাঁড় হওয়ার পর সাহাবীদের সামনে বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, আজকে আমার কাছে মেহমান হয়েছে, আজকে আমার মেহমানের মেহমান নামাজি কে করবে বলো, যেই করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে বরকত দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে সুন্দরভাবে বরকত নাজিল করবে। আবু তালহা চট করে দাঁড়িয়ে গেলেন, দাঁড় হয়ে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, নবী গো আপনার মেহমানকে আমি সঙ্গে করে নিয়ে যাব, আপনার মেহমানের মেহমান নওয়াজি আমি করব। নবীজি সঙ্গে দিয়ে দিলেন, সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলো, যেতে 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 বাড়িতে যাওয়ার পর গেটে গিয়ে সালাম দিচ্ছে, সালাম দিয়ে বলছে, ওরে আমার বিবি, ওরে আমার প্রিয়া, তুমি শোনো, বাড়িতে কিছু খাবার আছে কিনা তাড়াতাড়ি বলো। বলছে, স্বামী জান আপনি তো কোনোদিন জিজ্ঞেস করেন নাই, আজকে কেন জিজ্ঞেস করছেন? বলছেন, আজকে আবু তালহা বলছেন, ওরে আমার বিবি তুমি শোনো, আজকে আমার সঙ্গে নবীর মেহমান আমার সাথে এসেছে, আজকে আমার বাড়িতে নবীর মেহমান এসেছে। বলছে, স্বামী জান তুমি শোনো, চিন্তা করতে হবে না, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, ভালো যারা আমল করবে সেই বিবি হোক, সে মেয়ে হোক বা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন কি জায়গাতে এই জায়গাতে কি বলেছেন। আবার দেখেন আল্লাহ বালি মহিলা স্বামীকে বলছে, স্বামী গো আমার বাড়িতে কিছু বেশি খাবার নাই, অল্প কিছু রুটির টুকরো দিন, দুই থেকে তিন চারখানা হবে, এই তিন চারখানা রুটির টুকরো ছোট ছোট বাচ্চাদের খাবার মতো আছে, তবে চিন্তা করতে হবে না। ও আমার স্বামী যা,
জান, আমি বুদ্ধি করছি আপনাকে চিন্তা করতে হবে না। আমার ছোট ছোট বাচ্চাগুলো যারা খাবার জন্য ক্রন্দন করেছে তাদের শরীরে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব, বিছানাতে শুইয়ে দেব, এবং আপনি এবং আমি দুইজন অনাহার রাত কাটিয়ে নেব। আমরা দুইজন ওই খানা থেকে আমরা খাবো না, যদি খেয়ে নেন তাহলে মেহমানের পেট ভরবে না। এমন একটি যুক্তি করল, দুইজন মিলে পরামর্শ করল, স্বামী স্ত্রী মিলে বলছে, স্বামী গো রাত্রি হয়ে গিয়েছে, আবার বসার জন্য সুন্দর করে পাটি বিছিয়ে দিয়েছে, বিছিয়ে দেওয়ার পর খাবার দিয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন আজকে লাইনের ব্যবস্থা, আগে এখন বিজলির ব্যবস্থা হয়েছে, তখন যেন চিরাগে প্রদীপের ব্যবস্থা ছিল, আমরাও জ্বালিয়েছি আপনারাও জ্বালিয়েছেন, এই যে চিরাগখানা ওই জায়গাতে জ্বালানো অবস্থায় রয়েছে, মেহমান খেতে লেগেছে, খেতে লাগবে। সে সময় স্ত্রী বলছে, স্বামী যান আপনি কি করবেন, সঙ্গে বসতে হবে, এটা হচ্ছে রেওয়াজ, কেননা আজকে আমাদের বাড়িতে রেওয়াজ রয়েছে, আপনাদের এলাকাতে সবারই এলাকাতে রয়েছে মেহমানের সাথে বসতে হবে। স্বামী গো আপনি যদি মেহমানের সাথে বসে খেতে আরম্ভ করেন তাহলে মেহমান তৃপ্তি সহকারে খেতে পাবে না, আপনি কি করবেন, মেহমানের সাথে বসবেন? আমি চট করে চিরাগটাকে ভালো করার বাহানাতে যাব, যাওয়ার পরে চিরাগটাকে আমি নিভিয়ে দেব, আপনি কি করবেন, চুপচাপ ভাবে মুখটাকে শুধু আপনি নড়াবেন আর বসে থাকবেন অন্ধকারে, সেই মনে এরকম ভাববে যে আমিও খাচ্ছি সেও খাচ্ছে। তাই করল, আবু তালাহার সঙ্গে বসে আছেন, মেহমান সুন্দরভাবে খেতে আছেন, খেতে খেতে তৃপ্তি সহকারে খেলেন, জল পান করলেন, দুইজন কত সুন্দরভাবে মেহমান আদর আপ্যায়ন করলেন, মেহমানকে খাওয়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের প্রতি কত খুশি হয়েছেন, রাজি হয়েছেন, আল্লাহ পাকের নবীর প্রতি আয়াত অবতীর্ণ করেছে। আবু তালাকা ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে নববীর দিকে যেতে আরম্ভ করেছেন, নবীজি দাঁড় হয়ে আছেন, আবু তালাকার দিকে দেখে মুশকি মেরে হেসে বলছে, আবু তালাকা তুমি শোনো, আজকে দুইজন মিলে এত সুন্দর কাজ করেছ, এত ভালো আমল করেছ, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, খুশি হয়ে তোমার জন্য দুইজনের জন্য আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা ফসহি, এই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ওই সমস্ত আমার বান্দারা যারা নিজের নাফসকে প্রাধান্য না দিয়ে অন্যদের উপরে প্রাধান্য দেয়, ভাই আমার আজকে কে এমন মমিন বান্দা আছেন, কে এমন আল্লাহর বান্দা আছেন, নিজে অনাহার থেকে নিজে না খেয়ে থেকে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাবেন এবং অন্যদের খাওয়ার ব্যবস্থা দেবেন, ভাই আমার আজকে আমাদের বাড়ি অট্টালিকা টেলস বিছানো ঘর, বাড়িতে যদি কেউ ফকির মিসকিন চলে আসে তাকে বাইরে থাকতে বলা হয়, বাইরে থাকো, কেন তুমি স্যান্ডেল পরে আছো, স্যান্ডেল পরে যদি তুমি চলে আসো টেলস বিছানো ঘরে যেন ধুলোবালি লেগে যাবে, তাকে এক মুঠ যেন খাবারও দেওয়া হয় না। নবীজি বলেন, শুনো, যার
বাড়িতে মেহমান আসবে শোনো, তোমরা মেহমানের সুন্দর ব্যবহার তার সাথে ব্যবহার করবে, তাকে ভালো খাবার দেবে, তার সাথে সুন্দরভাবে আদর আপ্যায়ন করে খাওয়াবে, তাকে মেহমানের মেহমান নওয়াজি করবে। ভাই আমার, বন্ধু আমার, এগুলো হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আবার তৃতীয় নম্বরে কি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে রেখো, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছো, যারা আখিরাতের প্রতি ঈমান রেখেছো, তোমরা শোনো, তোমরা যখনই কথা বলবে, তোমরা কথাগুলো ভেবা ভাবা চিন্তা করে বলবে, মেপে কথা বলবে, নচিত তোমরা কি করবে, চুপ থাকবে। কেন না, কথা বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, কথা বের হয়ে গেল, সেই কথা দোবারা তুমি ফিরিয়ে নিতে পারবে না। নবীজি বলছেন, ফালিয়াকুল খাইরান আউল ইয়াসমুত, তোমরা যখনই কথা বলবে, এ মুখ দিয়ে ভালো ভালো কথা বলবে, জিকির আজকার করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এক অপরের সাথে যখন কথা বলবে সৎ ভাবে ভালোভাবে সুন্দর আখলাক চরিত্র দিয়ে কথা বলবে, নচিত তোমরা চুপ থাকবে, কথা বলবে না। অনেক মানুষ আছে যাদেরকে বলা হয় ড্যাড ব্যাটারি, কথা বলা সে আগা পিছা কিছুই বুঝবে না, কি কথা হলো কি না কথা হলো। এক জুমাতে আমি খুতবা দিচ্ছি, আয়াত পড়েছি, তর্জমা করে দিলাম, 10 মিনিট কেটে সেই ছেলেটা মসজিদে ঢুকেছে, আমি হাদিস পড়ছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকারের চক্ষুকে জাহান্নামে দেবে না, এটা আমি হাদিস পড়ছি, তার জন্য জাহান্নাম হারাম, তাকে জান্নাতে দেবে। সেই ছেলেটা একজন মাওলানা সাহেবকে জিজ্ঞেস করছে, মাওলানা সাহেব তাহলে আর নামাজ রোজা করতে হবে না? মাওলানা সাহেব মনে মনে ভাবা চিন্তা করছে, পরে বলছে আমাকে, আমি শুনে নিলাম, আমি তাকে ধমক দিলাম, এই নামাজের শেষে বলছে মাওলানা সাহেব যে এমন ভেজাল করেছিল, আমাকে জিজ্ঞেস করছে, শুধু যদি আমি ইশারা করতাম তাহলে তো আমারও নেকি চলে গেল। কেন, হাদিসে আছে ইমাম যখন খুতবা দেবে, খুতবা যখন আরম্ভ হয়, ফারিস্তারা কি করে, রেস্টারকে বন্ধ করে খুতবা শুনতে আরম্ভ করে, কিন্তু আমাদের মতো মাথা মোটা যতগুলো হতভাগা মুসলমান রয়েছে, অনেক ভাই এরকম আছে, নামাজ পড়ে পড়ে চুল দাড়ি সব পেকে গেল, কিন্তু এখন পর্যন্ত জানতে পারলো না মসজিদে গিয়ে কথা বলবে। একটিবার যদি কেউ কথা বলে আপনাকে বলছে, আপনি শুধু হাত দিয়ে ইশারা করলেন বা যে কোনো ই দিয়ে ইশারা করলেন, শুধু যদি ইশারা করেন তাহলে তো ও গাড়াতে ঢুকে গেল, আপনিও গাড়াতে ঢুকে গেলেন, ওরও নাকি শেষ, আপনারও শেষ, শুধু আপনার ওখানে গিয়ে ঠুঁকা হবে, ঠুঁকা হবে। কেন, তার নিয়ম রয়েছে। তো মানুষ পুরো শুনেনি, শেষের দিকে বলছে আর নামাজ রোজা করতে হবে না, অল্প এ দুটো আমল করতে গেলে জান্নাতে চলে যাওয়া যাবে। ভাইজান আমার, বাপজান, এরকম আইলমেডেহী লোক অনেক রয়েছে যারা কথা বলতে দ্বিধাবোধ করবে না, বলা হলেই হলো। ভাইজান, মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে অনেক অনেক লক্ষ লক্ষ হাদিস ও কোরআন রয়েছে, মুমিনদের বৈশিষ্ট্য কি, আল্লাহ পাকের নবী বলছেন সেই হাদিস, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ পাকের নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ পাকের নবী বলেন, ওরে আমার উম্মতিরা, তোমরা শুনে রেখো, যতক্ষণ পর্যন্ত তোমরা এগুলো কাজ না করবে, নিজের স্ত্রী থেকে
নিজের ছেলে মেয়ে থেকে নিজের আব্বা আম্মা থেকে আল্লাহ পাকের নবীকে মোহাব্বত না জেনে নেবে, নবীকে ভালো না বেশ না বাসবে। আপনি বলবেন তাহলে মা বাপকে ছেড়ে দিতে হবে নাকি? না না, তাদের হক যেটা রয়েছে তাদেরকে হক দিতে হবে। মা বাবার হক হচ্ছে আলাগ, ছেলের হচ্ছে হক আলাগ, এবং মেয়ের হচ্ছে হক আলাগ, স্ত্রীর হচ্ছে হক আলাগ। এদের হক আপন আপন জায়গা ঠিক রয়েছে। নবীর সাথে মুহাব্বত করা এটা কি? নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি। মুহাব্বতের মানে হলো নবীজি যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে, আল্লাহ যা বলেছেন তাকে সুন্দরভাবে মেনে নিতে হবে। নবীর সাথে মুহাব্বত কাকে বলা হয়? কেমন করে মুহাব্বত করতো? হাইরে মুমিন ওই সমস্ত বান্দা বান্দিরা তারা কেমন মুমিনা মেয়ে ছিল, নবীজির খবর তারা উহুদের যুদ্ধতে শুনেছে। এইরকম ভাবে খবর চলে আসে, তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী যেন শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলারা বলছে, সাহাবিয়ারা বলছে, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে কোনো পারোয়া নাই, আমার স্বামী চলে গিয়েছে কোনো অসুবিধা নাই। একটি খবর বলো আমাদের বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে বলো। কেউ এসে বলছে, তোমার কলিজার টুকরা সন্তান, তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে। সেই খবর শুনে যেন তারা দুঃখ ভাব করে না, তারা ক্রন্দন করে না। এই কথা শুনে চট করে আবার প্রশ্ন করে, ও ভাই বলো আমাদের বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে বলো। কি মহব্বত ছিল গো নবীর সাথে মহব্বত! তারা নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তারা অন্তরের মধ্যে আল্লাহ এবং রসুলের কথাকে টুকরো 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 করে এই অন্তরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন। তারা এই কথাটা ভাবেনি, আমার স্বামী চলে গিয়েছে, আমার ছেলে চলে গিয়েছে, আমার ভাই চলে গিয়েছে। পরিশেষে মহিলারা বলছে, যতক্ষণ পর্যন্ত আমরা চোখে না দেখে নেব ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরখানা ঠান্ডা হবে না, আমরা দেখব নবীজি কেমন আছেন। ভাবছেন আমার ভাইরা? আরেকটি হাদিস বলি, নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। নবীজি বলছেন, ওরে আমার উম্মতিরা তোমরা শোনো, যেটা নিজের জন্য পছন্দ করো আমি পছন্দ করি। যে জিনিসটা নাম নবীজি বলছেন, অপর মুসলমান তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। যেটা আমি খাবার জন্য পছন্দ করি সেটা অপর ভাইকে খাবার জন্য পছন্দ জানাতে হবে, তার জন্য ভালো জানতে হবে। যেটা পড়ার জন্য আমি পছন্দ করি অপরের জন্য যেন পছন্দ করতে হবে। একই কথা ইত্যাদি যা কিছু রয়েছে নবীজি বলছেন, শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। তোমরা নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য তোমরা ভালোবাসো। যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিলে মমিন হতে পারবে না। বাপজান আমার ভাইরা, আমরা সবসময় নিজের মতলব প্রাস্ত হয়ে আছি, আমরা নিজের জন্য ভালোবাসি অন্য অপরজনের জন্য ভালোবাসি না। সেই ব্যবস্থা আমাদের এরকম হয়ে চলেছে, আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে। ভাবছেন আমার ভাইরা? খাস করে
অন্তরের মধ্যে সিনার মধ্যে এমন একটি জায়গা রয়েছে, সেই জায়গাতে যে আপনি ভালো কামটা করবেন সেই কাজটা এখানে এসে জমা হবে। নবীজি বলছেন আত্তাকওয়া হাহুনা, এই জায়গাতে রয়েছে তাকওয়া, এই জায়গাতে রয়েছে ইমান। এখান থেকে যে কাজটা করবেন আপনি অবশ্যই দেখতে পাবেন। আমার সময় কিন্তু হতে চলে শেষ হয়ে গিয়েছে, পরিশেষে আপনাদেরকে আমি একটা কথা বলছি ভাইজানকে, আমার পরে বক্তা আছেন দুইজন ভাই, দুইজন বক্তা আছে আজকে। খাস করে আপনাদের কাছে আমি দুঃখিত যে আমার কালকে প্রোগ্রাম আছে বরপেটা আসামে, রাত্রে 12:43 ফারাক্কাতে কামরূপ আছে, গাড়ি ধরতে হবে। তার জন্য আমি বিনীত নিবেদন রেখেছিলাম, আমি জোরহাত করে বলেছিলাম ভাই আমি সময় ওখানে দিয়েছি, আমাকে যেতে হবে। তার জন্য আগের সময়টা আমি নিয়েছিলাম, আমার পরে দুইজন বক্তা বাঘা বাঘা বক্তা আছে। আপনারা দ্বিতীয় নাম্বারে শুনেছিলেন, দেখেছিলেন হ্যান্ডবেলে মৌলানা আব্দুল হান্নান রহিমি, তারপরে আব্দুস সবুর সাহেব, দুইজন বক্তা আমার পরে অবশ্যই আছে ইনশাআল্লাহ। আপনারা ওই দুইজন বক্তার বক্তব্য আপনারা শুনে যাবেন। এ দুনিয়ার রং তামাশাতে পড়ে দিনটাকে কাটাবেন না, সময়টাকে কাটাবেন না। আমি দুই লাইন পড়ে আমি শেষ করব। রঙিন এই পৃথিবী শাড়িতে ঘাইবে, সাধেরি দেহ মাটিতে খাইবে, সন্ন হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, ভঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দেবে আখেরি গসল, কেউ বা দেবে আখেরি গসল, কেউ বা আনিবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, এত আশার বাসা তোমার, নির্বিশেষে হইবে চুরমা, কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সাড়া তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বক্তা আসেনি, ফোন 12 হয়ে গেল। ভাইজান কে আছেন, বক্তা নিতে গেছেন, তাড়াতাড়ি আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই। বাপজান আমার ভাইরা, এই রঙিন দুনিয়াতে যারা পড়ে গিয়েছে, যারা মেতে গিয়েছে, অবশ্যই তারা ইহকাল এবং পরকাল তারা হারিয়ে ফেলেছে। বাপজান আমার ভাই, আপনাদের কাছে আমি খুব মূল্যবান এরকম জিনিস নিয়ে অন্তরের মধ্যে রেখেছিলাম, তবে পূর্ণভাবে বর্ণনা করতে পেলাম না, দুঃখিত। আর আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমা করবেন, আর ইনশাআল্লাহ পরবর্তীতে আবার এলাকাতে সভা আছে প্রায় বৈষ্ণব নগরে 20 তারিখে, তারপরে ঝনঝনিয়া মাদারসা আপনার এলাকার মধ্যে ওখানে 26 তারিখে, এরকম হিসাবে সভা আছে আলহামদুলিল্লাহ। তবে অল্প শুনে তাকে মেনে নেওয়া এটাই হচ্ছে সব থেকে বিশাল, অল্প শুনে তাকে মেনে নেওয়া
এটাই সবথেকে বেশি আল্লাহর ওয়াস্তে। যারা আল্লাহর মুমিন বান্দা হবে তারা শোনা মাত্রই তাদের অন্তরের মধ্যে ঢুকে পড়বে, আর তারা আল্লাহ এবং রসুলের কথাকে মাথা নত করে তারা মেনে নেবে। বাপজান আমার ভাইয়েরা, এটাই এমন একটা দুনিয়া চলছে এখন, খাস করে আপনাদেরকে বলছি, সারা পৃথিবীর এইরকম দৃশ্য হতে চলেছে, এরকম ঝামেলা, এরকম জিনিস আমরা সব সময় আপোষের মধ্যে দোকান পাচারে আমরা আলো আলোচনা করি যে এরকম হয়ে যাবে, এরকম হয়ে গেল, এরকম যেন দাঁড় হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হবে, যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে, তোমরা শুনে রেখো, তোমাদের কিঞ্চিত পরিমাণ মাথার চুলগুলো বাঁকা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তোমাদের সাথে রয়েছে। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যাচ্ছিলেন, সে সময় আবু বকরকে সঙ্গে করে নিয়ে আছেন, গর্তের মধ্যে রয়েছেন, আবু বকর ভয় পেয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন, আবু বকর তুমি শোনো, আমরা দুইজন রয়েছি এটা কথা ভাবো না, তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন। বাপজান আমার ভাইরা, খাস করে, হ্যালো, হ্যাঁ তো ভাই বক্তা কই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সভাপতি আমার বাপজিকে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, জি জি জি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সময় সাথ দিচ্ছে না ভাই, বারবার ফোন হচ্ছে। তো সভাপতি আমার বাপজি কিছু অল্প কিছু বলুক, তো আপনাদের ইনশাআল্লাহ অল্প সময়ে বক্তা সাহেব চলে আসবেন, আমার পরে আব্দুস সবুর সাহেব আছেন, উনার মুখ দিয়ে আপনারা বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ, বসে ধৈর্য ধরেন। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আকুলু কাউলি হাজা ফাকাত, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।